বাংলাদেশ মুজাহিদ কমিটি জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামিক আন্দোলন জিন্দাবাদ। শাইখে চরমোনাই আজকে আবারও দেখিয়ে দিল বরিশালের মানুষ ওনাকে কতখানি ভালোবাসে এবং মানুষ ওনার জন্য কি করতে পারে। আজকের মিছিল সেটার প্রমাণ বহন করে। সম্মানিত দর্শকবৃন্দ, শাইখে চরমোনাইয়ের সিটি নির্বাচন এবং বাংলাদেশের 5টা সিটি নির্বাচনের মেয়র পদপ্রার্থী শাইখে চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন থেকে কিন্তু প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বরিশাল সিটির জন্য শাইখে চরমোনাই তিনি নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম হাফিজাহুল্লাহর নাম ঘোষণা করেছেন। আপনারা আজকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে আজকে একটা র্যালি হয়, মিছিল হয়, যেখানে শাইখে চরমোনাইকে স্বাগতম জানানো হয়। সেই স্বাগতমে শাইখে চরমোনাই ঢাকা থেকে গিয়ে সেখানে অ্যাটেন্ড করেছিলেন এবং সেই মিছিলে উপস্থিত ছিলেন। সেই মিছিল ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ইতিপূর্বে শাইখে চরমোনাইকে সম্মান জানানোর জন্য বরিশালবাসী যত মিছিল করেছেন, এর মধ্যে আজকের মিছিলটা একটু ব্যতিক্রম ধর্মী হয়েছে। কেমন? এত বেশি মানুষ, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন, যেটা একটা সামনের বিপ্লব প্রকাশ পায়। ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, শাইখে চরমোনাই বরিশাল সিটির মেয়র হবেন। যিনি যখন প্রার্থিতা ঘোষণার সময় হয়েছিল তখন কিন্তু আমিরে মুজাহিদিন রেজাউল করিম সাহেব কিন্তু ওনার নাম ঘোষণার পর বক্তৃতায় নায়েবে আমিরে মুজাহিদিন বলেছিলেন যে আমি মেয়র না, খাদেম হতে চাই। তো শাইখে চরমোনাই তাদের খেদমত করবেন, জাতির খেদমত করবেন এবং তাদের অধিকার ফিরিয়ে দিবেন। আপনারা দেখেছেন শাইখে চরমোনাই নিজেকে বিনয়ের সাথে মিটিয়ে দিয়ে মানুষের সামনে মেয়র হিসেবে নিজেকে ফোকাস করতে চান না, বরং নিজেকে নিজে বলেছেন আমি মানুষের খাদেম হতে চাই, আমি সেবক হতে চাই। শাইখে চরমোনাই জিন্দাবাদ। আজকে বরিশাল সিটি নির্বাচনের এই আগ মুহূর্তে এই অনুষ্ঠানে এবং মিছিলে উপস্থিত ছিলেন এরকম একজন ভাই লিখেছেন, আজ বরিশালে দৃষ্টি দিয়ে শেষ সীমা পাওয়া যাবে না। বরিশাল নগরীতে ভালোবাসায় সিক্ত শাইখে চরমোনাই হাফিজাহুল্লাহ। বাইকাররা যেভাবে হাত পাকার স্লোগানে শাইখে চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। এসেছেন বরিশাল নগরবাসীর প্রাণের নেতা, মুক্তিকামী মেহনতি মানুষের প্রাণের স্পন্দন। তোমায় স্বাগতম হে নেতা, জানাই অভিবাদন, চোখ জোড়ানো মানুষের আকাঙ্ক্ষা দৃষ্টিনন্দন। মারহাবা। শাইখে চরমোনাইয়ের বিজয় ইনশাল্লাহ আমরা কামনা করি। বাংলাদেশের মানুষ এখনো যারা সেকুলার আছেন, যারা মুক্তমনা আছেন বা বামপন্থী রামপন্থী বিভিন্ন রাজনীতি দলের সাথে অ্যাটেন্ড আছেন, আপনারা অবশ্যই শাইখে চরমোনাইকে সাপোর্ট করেন এবং একবারের জন্য হলেও দেখিয়ে দেন শাইখে চরমোনাই কেমন খেদমত সেবা করতে পারে আপনাকে, আমাকে। সেই সুযোগটা কিন্তু এখনই, এটা হাতছাড়া করা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বুঝে সঠিক জায়গায় ভোট দিয়ে শাইখে চরমোনাইকে বিজয়ী করার তৌফিক দান করুন। আমিন।